মাইদুন কত কাজ করতেছো ভাই? কাম তো আমি তো অর্জন নাই করি, কাম না করলে তো আর আমি লেখাপড়া শিখায় বড় মানুষ বানামু কেমনে ভাই? তোমার কাম করার না গুনাহ নাইছো? আরে পাগল ভাই আমার, কাম তো করানি লাগবো, কাম না করলে তোরে আমি মানুষের মতো মানুষ বানামু কেমনে? এই আমার মতো কাম লওয়ান যাবো না তো, তোরে আমি লেখাপড়া শিখাইয়া মেলা বড় মানুষ বানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনবার পারলাম না, এই গ্রামে তো মনে হয় এর আগে দেখি নাই। আমি এই গ্রামে নতুন আসছি। তা সাথে এটা কে? এটা আমার ছোট ভাই। ও লেখাপড়া করে? হ্যাঁ লেখাপড়া করে, ওর লেগেই তো কাজবাজ করি। আমার ইচ্ছা লেখাপড়া শিখাইয়া মেলা বড় মানুষ বানাবো। তা আপনি কি কামে আইছেন এই গ্রামে কইলেন না তো? গ্রামে আইছি কিছু অসহায় মানুষের জন্য, মানে তাদের বিদেশে পাচার করাই, মানে বিদেশে কাজ দেওয়াই আমার উদ্দেশ্য, যাতে তাদের উপকার হয়। হ্যাঁ ভাই, তাহলে তো আপনি ভালো কামই করতেছেন। আচ্ছা যেহেতু ভাই ডাকছো, তোমারও একটা উপকার করি, তোমারও বিদেশ পাঠাই দিই। আমার মতো মানুষ যাবো বিদেশে, আর তাছাড়াও বিদেশে যেতে তো মেলা টেহা লাগে। আরে কি বলো তুমি, তুমি আমার ভাই বলছো না? তোমার সব দায়িত্ব আমার, তুমি এত চিন্তা করো কেন? তাছাড়াও তোমার বাইরে তুমি লেখাপড়া করাইতে চাও, টাকা পয়সার অনেক দরকার, একটা ভালো বুদ্ধি দিলাম, বিদেশে যাও। বিদেশ না হয় গেলাম, তো আমার ভাইটারে রেখে যাই কেমনে? ওরে দেখবো কেরা, কেউ তো নাই। তোমার এই ভাইয়ের দায়িত্ব আমার, ওরে ভালো একটা কালকে ভালো একটা স্কুলে ভর্তি করাই দিই, চিন্তা করো না। আর তুমি যেরকম করে হোক 1,00,000 টাকা ব্যবস্থা করো। 1,00,000 টাকা কোনে পামো? তোমার এই জায়গা আছে না, জায়গা বেঁচে দাও। আমার তো একটাই জায়গা আছে, এই জায়গা বেঁচে দিলে তার কিছু থাকলো? ওই জায়গায় 1 মাসের বেতন দেয়া তুমি এরকম 10টা জায়গা কিনতে পারবা, তোমার অত কিছু করার লাগবে না। বলতেছে হ্যাঁ, তুমি দেখো, তুমি একবার যাই দেখো, তোমার আমি পাঠানোর ব্যবস্থা করতেছি, তোমার 1,00,000 টাকা দাও। আচ্ছা তুমি টাকার ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করা হলে আমাকে ফোন দিও, আমি এসে তোমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আইছেন? হ্যাঁ ভাই আইছি। টাকা পয়সা নিয়ে আইছেন? হ্যাঁ টাকা নিয়ে আইছি, ব্যাগের ভিতরে আছে সব টাকা। আচ্ছা তাহলে আমার তো অনেক কাজ আছে, আপনার ভিসা পাসপোর্ট এগুলা তৈরি করার লাগবো, তাহলে আমি ওরে নিয়ে যাই, এগুলা কইরা আসি, আর ওরে আমার আপার পাশে দিয়ে আসি, আর স্কুলে ভর্তি করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরে ভালো একটা স্কুলে ভর্তি করে দিয়ে। আচ্ছা ওরে আমি তাহলে নিয়ে যাই, আপার পাশে দিয়ে আসি, আর আপনি এসে দিন, কোনো জায়গায় কিন্তু চাই না। আচ্ছা আরে বস ব্যবসা নতুন নাকি, জানেন না কত দিবেন? 50,000 টাকা দিলে কি কন ভাই, 50 দিয়ে তো একটা কিডনি বেচা হয়ে যাবে। আচ্ছা তোরও থাক আমারও থাক, ঠিক আছে তোরে 1,00,000 টাকা দিতেছি, নিয়ে যা। আর করে নিয়ে যান, আমাকে না স্কুলে ভর্তি করে দিবেন। এই চুপ থাক, এই তুই আরে জায়গা মতো নিয়ে যা, আর তুই 1,00,000 টাকা দে দে। ভাই আইছেন? হ্যাঁ আসলাম। আমার বাইরে স্কুলে ভর্তি করে দিয়েছেন? হ্যাঁ দিছি, এখন তো আপনার আমাদের বাসায় যেতে হবে, কালকে আজকে রাত্রে থাকি, কালকে সকালে আপনি বসে পাঠা দিন। আচ্ছা চলো। আচ্ছা চলো। আসেন, এই যে এটাই আমার বাসা। আচ্ছা ভাই কালকেই তো আপনার সকালে ফ্লাইট, তাহলে অনেক রাত হলো, তাহলে ব্যাগটা দেন, ভালো জায়গায় রেখে দিন। আচ্ছা রেখে দিন। কাজটা এখনই শেষ করে ফেলাইতে।
এখন মরস নাই ভাই ভাই আপনি আমার মারছেন ভাই তুমি তো আমার ভাইটারে কিছু করেন না ভাই আরে কিসের যেন শব্দ হলো এটা আমার মনের ভুল হতে পারে হ্যালো জিয়ান পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আর কত বলবো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না তারপরে আপনারা এগুলো করতে চান না দেখুন আপনারা যদি আমাদের লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে উৎসাহ দেন তাহলে আমরা ইন ফিউচার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা আরও ভালোভাবে করার জন্য অনুপ্রেরণা পাই আমাদের উৎসাহ হয় কিন্তু আপনারা আমাদের ইন্সপায়ারই করেন না দেখুন আমরা কোনো রিচ লেভেলের ফ্যামিলি থেকে বিলং করি না আমাদের কোনো ইকুইপমেন্ট নেই তারপরে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আর আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগছে আমরা আরও উৎসাহ পাই আরও ভালো করে কাজ করার জন্য কিন্তু কি বলবো আপনারা তো সেগুলো করতে চান না তো যাই হোক বাকিটা আপনাদের হাতে This is it for today guys. See you in the next video. Till then stay safe, stay healthy and remember always be a good one. Bye.